আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজকে আমি আদা সংরক্ষণ করলাম কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি আদাগুলোকে ভালো করে এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে ব্লেন্ডার করে নিচ্ছি। এইভাবে আমি আদা সংরক্ষণ করে রাখি। আর এইভাবে যদি সংরক্ষণ করে রাখা যায় তাহলে অনায়াসে ছয় মাস খাওয়া যায়, কোনো সমস্যা নেই। আর আপনার যখনই প্রয়োজন পড়বে রান্নার জন্য আধা ঘন্টা আগে ডিপ থেকে নামিয়ে রাখবেন ফ্রিজ থেকে। এটা নর্মালে রাখলে হবে না, ডিপে রাখতে হবে। তারপরে আবার রান্না শেষে আবার গুছিয়ে রেখে দিবেন। তো আমি এইভাবেই আদাটা সংরক্ষণ করলাম আর আপনাদের সাথেও শেয়ার করে পারলাম। এখন আমি ডিপে রেখে দিব। দেখতেই পাচ্ছেন আমি আদাগুলো ব্লেন্ড করে ডিপে রেখে দিচ্ছি। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।